দর্শক, চলমান পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সরাসরি ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই আয়োজনে। আমি আপনাদেরকে ইনফর্ম করছি, এই শুনুন, এই এটিন অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি, কোনো গণগ্রেপ্তার আমরা করছি না। আমাদের যেভাবে এমন কোন জেলা নাই যেখানে তারা এই ধ্বংস না করলেও তারা নানান ধরনের এই অবস্টাকল ক্রিয়েট করেছেন, আর ধ্বংসর জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন। আমাদের জাতীয় সম্পদ নষ্ট করেছে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন, আমাদের প্রাণহানি ঘটেছেন। দেখেন, আমরা যেগুলোর নাম বললাম এগুলো এদের প্রাণহানি ঘটেছে। আমাদের 3 পুলিশ সদস্যকে তারা হত্যা করছে, আমাদের 1 আনসার সদস্যকে হত্যা করেছে, আমাদের অন্তপক্ষে 10 জন পুলিশ সদস্য এবং র‍্যাব সদস্য এখনো মৃত্যুর সঙ্গে তারা পাল্লা নিয়ে বেঁচে আছেন। আমাদের আপনারা দেখেছেন 2 সাংবাদিকের পরে 1 নারী সাংবাদিককে কিভাবে নাজাল করেছেন। এই এই বর্বরতার বোধহয় আর কোনো উদাহরণ কোনো দেশে এরকম দেখাতে পারবে না। একজন নারী সাংবাদিককে কিভাবে তারা হেনস্থা করেছেন, আমরা সব কিছুরই নিন্দা জানাই। এবং আমরা যারা হত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। ভুলক্রমে যদি কেউ আবার নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের যাদের মনে করে যে নিরাপদ তিনি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কাজেই আমরা গণগ্রেপ্তার হচ্ছে না। হ্যাঁ, গ্রেপ্তার আমরা করেছি, কারণ এই এই যে ধ্বংসর কাণ্ড আপনার যাত্রাবাড়িতে দেখেছেন, আমরা 4 দিন পর্যন্ত যাত্রাবাড়িতে আমাদের নিরাপত্তা বাহিনী একবার গিয়েছে, আবার চলে আসছে, আরেকবার গিয়েছে, আবার চলে আসছে, কারণ সেখানেই পুলিশ হত্যা করেছে, সেখানে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছে, সেখানে পুলিশের কোনো লোকরে থাকলে মাইকে অ্যানাউন্স করেছে যে পুলিশ সদস্য যেই বাসা থাকে সেই বাসা পুড়িয়ে দেওয়া হবে, এই ধরনের অ্যানাউন্সমেন্ট হয়েছে। আপনারা এও শুনেছেন, 1 পুলিশ সদস্যকে ধরিয়ে দিলে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, আবার ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে তাকে 5,000 টাকা দেওয়া হবে। এই এই এইগুলো তো কোনো ছাত্রদের কর্মকাণ্ড নয়, এটা একটা ছাত্র।